স্টাফরুমে গান পয়েন্টে অধ্যাপক। উদ্যোক্ষকে আঙুল উঁচিয়ে শাসানি। চরম অশান্তি নদিয়ার শান্তিপুর কলেজে। এসব ছবি দেখে অনেকেরই প্রশ্ন, রাজ্যে কি ফিরল সাতের দশকের নকশাল আমলের স্মৃতি? আর যিনি এভাবে আঙুল উঁচিয়ে অধ্যক্ষকে শাসাচ্ছেন, ইনি কে জানেন? শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মাধব সরকারের ছেলে তথা কলেজেরই প্রাক্তন ছাত্র মনোজ সরকার। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। কলেজের স্টাফরুমে বসেছিলেন গণিতের অধ্যাপক অমরজিৎ কুণ্ডু। তার অভিযোগ, হঠাৎই ছড়া হয় 20-22 জন বহিরাগত। কলেজ পরিচালন সমিতির ভোটে যাতে না দাঁড়াতে পারেন, গান পয়েন্টে রেখে হুমকি দেওয়া হয় অধ্যাপককে। এরপর তাকে সহকর্মীদের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ। 20-22 জনের একটা মব ঢোকে স্টাফরুমে, আমাকে এসে তুই বলে সম্বোধন করে যে জিবির ব্যাপারে মাথা ঘামাবি না, জিবির ইয়েতে থাকবি না। এটুন এসে আমার মাথায় পিস্তল ধরে বলে যে সরে দাঁড়া, এটা নিয়ে কথা বলবি না কেউ কিছু, এই সমস্ত থ্রেট করে আর কি। এরপর অধ্যক্ষের ঘরেও চড়াও হয় বহিরাগতরা। উন্মুখ করে ঢুকে আমাকে একবারে সরাসরি, এই মিটিংটা বন্ধ করতে হবে, আপনি এখন গিয়ে কাজ করুন, মিটিং করছেন কেন এখানে? এই মুহূর্তে আমার সে নামটা প্রকাশ করতে অসুবিধা আছে, আমাদের জীবী নিয়ে এদের মাথা ব্যথা কিসের? কিছু লোক এদের দিয়ে কাজটা করাচ্ছে। শিক্ষামন্ত্রীকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমরা, অন্য সোর্সে ওনার কাছে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার কড়া নিন্দা করলেও পাল্টা অধ্যক্ষের দিকে আঙুল তুলেছেন শিক্ষামন্ত্রী। অরাজকতা কোনো অবস্থাতেই করতে দেবো না, সে তৃণমূল ছাত্র পরিষদ হলেও করতে দেবো না। আমি যতদূর জানি অধ্যক্ষের বিরুদ্ধেও দুর্নীতিগ্রস্ত কারণের বা অন্য কোনো কারণের জন্য, আমি জানি না কী কারণটা, হাইকোর্টে তো এখনও কেস চলছে। এই যে ঘটনাটা সাংবাদিক মহলে জানে, অথচ শিক্ষা মহলের শিক্ষা মন্ত্রীর কাছে আসেনি। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুদীপ বিশ্বাস নামে এক বহিরাগতকে গ্রেপ্তারও করেছে পুলিশ, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তৃণমূল কাউন্সিলরের ছেলে মনোজ সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল কাউন্সিলর মাধব সরকার। বুধবার কলেজের পরিচালন সমিতির ভোটে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে দাঁড়ানোর কথা অমরজিৎ কুণ্ডু। তার আগে এই ঘটনায় কলেজে আতঙ্কের পরিবেশ। কিন্তু কেন ঘটছে এই ধরনের ঘটনা? কখনো জয়পুরিয়া কলেজের সান্ধ্য বিভাগের ইনচার্জকে মারধরের অভিযোগ, কখনো কেশপুর কলেজের শিক্ষিকার শ্লোনাহানির অভিযোগ, কখনো আবার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষকে টেনে হিঁচড়ে এনে মারধর। আর শান্তিপুরের ঘটনা তো আরো মারাত্মক। কিন্তু কবে থামবে এসব? কবে কাটবে শিক্ষায় দুর্বৃত্তায়নের আঘাত? সঞ্চয় মিত্র, প্রসেনদ অধিকারী ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।